সিলেটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যা পরবর্তীকরণীয় শীর্ষক এক আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কানাইঘাট উপজেলার সাতবাগ ইউনিয়ন পরিষদ হলরুমে এই আলোচনা সভা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত 200-র বেশি পরিবারের মধ্যে হাইজিন পার্সেল বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সচিব নূর উর রহমান।